আগরতলা এমভিবি বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন বিমান সহসায় অবতরণ করতে পারে তার জন্য অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আপডেটেড আইএলএস পদ্ধতি শীঘ্রই কার্যকরী করার রাজ্যসভায় দাবি উত্থাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সম্প্রতি প্রতিকূল আবহাওয়ার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণ করার অনুমতি না মেলায় বেশ কিছু রাজ্যমুখী বিমান ফিরে গিয়ে পার্শ্ববর্তী বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে শীঘ্রই ডিজিসিএ অনুমতিক্রমে আপগ্রেডেড আইএলএস পদ্ধতি চালু করার জন্য রাজ্যসভার চলতি অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, অত্যাধুনিক এমবিবি বিমানবন্দরটি আইএফআর অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলসের আওতাধীন। অতি সম্প্রতি এইএলএস পদ্ধতির নবীকরণের ফলে আংশিক জটিলতা তৈরি হচ্ছে। এই পদ্ধতি বিমান অবতরণের জরুরি নির্দেশিকা এবং দিশা নির্দেশনার সহায়ক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান অবতরণের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার অত্যন্ত আবশ্যক। ইতিমধ্যে পরীক্ষামূলক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ডিজিসিএর অনুমতি মিললেই শীঘ্রই এই পরিষেবা লাগু হতে পারে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও রাজ্যমুখী প্রত্যেক বিমানের অবতরণে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, এই শীতের মরশুমে প্রবল কুয়াশার কারণেও বিমান অবতরণে যেন বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে এর বিশেষ ভূমিকা থাকবে। তাই অতি শীঘ্রই ডিজিসিএর অনুমতি প্রদানের মাধ্যমে এই আইএলএস পরিষেবার অত্যাধুনিক পদ্ধতিটি লাগু করার উপর জোর দেন। তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ার কারণে যখন রাজ্যমুখী বিমান পার্শ্ববর্তী বিমানবন্দরে অবতরণ করতে হয় তখন যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি তাদের মূল্যবান সময় এবং আর্থিক দুদিকেই লোকসান হয়। এমবিবি হাওয়াই আড্ডা আগরতলা এক ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস আইএফআর হাওয়াই আড্ডা হ্যাঁ, যাহা বিমানকে পৌঁছনে উতারনে ও উড়ান ভরনেকে নেভিগেশনাল ইস্যু সহায়তা ও উপকরণ ল্যান্ডিং সহায়তাকে মাধ্যমে নির্দেশিত কিয়া যাতা হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম কা উপয়োগ একুরেট ল্যান্ডিং মে সহায়তা কে রূপ মে কিয়া যাতা হ্যাঁ, যো সামান্য ও সহি মৌসম কি স্থিতি মে রানওয়ে পর উতারনে কে লিয়ে বিমান কা মার্গদর্শন করতা হ্যাঁ। এমবিবি হওয়াই আড্ডা আগরতলা মে পুরানে আইএলএস সিস্টেম কো নয়ী প্রণালী সে বদল দিয়া গয়া হ্যাঁ। নয়া আইএলএস সিস্টেম ইনস্টলেশন কা কাম পুরা হো চুকা হ্যাঁ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে বিমান দ্বারা গ্রাইন্ড কোলিব্রেশন অর এয়ার কোলিব্রেশন 27 নভেম্বর 2023 কো পুরা কর চুকা হ্যাঁ। আগলে ফেজ মে কোলিব্রেশন রিপোর্ট কে আধার পর উপকরণ প্রক্রিয়া প্রসেস বিকশিত কিয়ে যায়গি অর ইসে অনুমতি কে লিয়ে ডিজিসিএ কে ভেজা যায়গা। ডিজিসিএ কি মঞ্জুরি কে বাদ উস সিস্টেম কো চালু কর দিয়া যায়গা। মহোদয়, আজকাল কোহরা কে কারণ বহুত সি ফ্লাইটস এমবিবি এয়ারপোর্ট পর উতর নহীঁ সকতি অর উন্হে দূসরে স্থান পর ডাইভার্ট করনা পড়তা হ্যায়। ইসসে প্যাসেঞ্জার্স কো বহুত পরিশানি কা সামনা করনা পড়তা হ্যায় অর উন্হে আর্থিক বোঝ ভি উঠানা পড়তা হ্যায়। অতঃ কেন্দ্রীয় নাগরিক উড্ডয়ন মন্ত্রালয় সে অনুরোধ হ্যায় কি ইস দিশা মে ডিজিসিএ কি মঞ্জুরি শীঘ্রতা সে প্রদান কিয়ে যায়, জিসসে আইএলএস সিস্টেম কো এমবিবি এয়ারপোর্ট আগরতলা মে শুরু কিয়া যা সকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। পাশাপাশি এদিন রাজ্যে চলমান রেল লাইন নির্মাণ প্রক্রিয়ায় ওভারব্রিজ নির্মাণের বিষয়েও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন বিপ্লব কুমার দেব। অন্যদিকে এদিন সংসদে কেরালা থেকে বাম সাংসদ ডক্টর শিবদেশন এক প্রস্তাবে গোটা দেশ থেকে রাজ্যপাল পদটি বিলুপ্তির দাবি জানান। এই প্রস্তাবের বিরোধিতায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, সংসদীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে কমিউনিস্টরা সংবিধানকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে অনিহার করার একাধিক দৃষ্টান্ত রেখেছে। প্রসঙ্গ টেনে ত্রিপুরায় বিগত কমিউনিস্ট সরকারের তুলুধুনু করে তিনি বলেন, 2018 সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পান মুখ্যমন্ত্রীর কক্ষে জাতীয় পতাকা পর্যন্ত নেই। গোটা দেশে স্বর্ণ রাজ্যের ভূত ছবি তৈরি করে মানুষকে বিব্রত করার হয়েছে। উল্টো ঋণের পাহাড় ছিল সরকারের উপর। প্রসঙ্গক্রমে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীরও দৃষ্টান্ত
টেনে আনেন। তিনি বলেন, ভারতীয় সংবিধান থেকে কমিউনিস্ট সংবিধানে তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ, এমনকি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসেও দলীয় কার্যালয়ে কমিউনিস্টরা আগে জাতীয় পতাকা উত্তোলন করত না, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত উত্তোলন করতে শিখেছেন। কমিউনিস্টরা বরাবরই সংবিধান বিরোধী, তাই তাদের এ ধরনের বক্তব্য। ফেডারেল সিস্টেম কো শক্তিশালী বানানে কে লিয়ে জো চেইন হ্যায় ও গভর্নর কেন্দ্র সরকার কে সাথ, রাজ্য কো একেলা সরকার চালানে কে লিয়ে নহীঁ দিয়া যা সকতা হ্যায় ক্যোঁকি রাজ্য কে পাস ডিফেন্স নহীঁ হোতা, রাজ্য কে পাস এক্সটার্নাল অ্যাফেয়ার্স নহীঁ হোতা। এসে বহুত সারি ডিপার্টমেন্ট হ্যায় জো কি কেন্দ্র সরকার কে পাস হ্যায়, ইসলিয়ে রাজ্য সরকার কো অর কেন্দ্র সরকার কে বীচ এক চেইন হোনা চাইয়ে, উস চেইন কা জো মূল ব্যক্তি ও গভর্নর হোতা হ্যায়। গভর্নর কে উপর কিতনা খরচা হোতা হ্যায় কিতনা নহীঁ হোতা ও মাই উস পে নহীঁ যাউঙ্গা। সাথ হি সাথ মাই মেরে মিত্র কো বতানা চাহতা হুঁ, মাই জব ত্রিপুরা মে মুখ্যমন্ত্রী বানা 2018 মে 25 সাল ওহা কমিউনিস্ট কে আপ লোগো কা সরকার থি, অর মুঝে মৌকা মিলা ওহা কাম করনে কি, और मुझे उस समय सुनाई देता था पूरे देश भर में कम्युनिस्ट के मित्रों ने जो त्रिपुरा में गोल्डन ईरा चल रहा, मुख्यमंत्री बनने के बाद मुझे लगता है गोल्डन ईरा चल रहा है, बहुत कुछ मिलेगा। फाइनेंस में पूछा तो 13,000 करोड़ की हमारे घाटती थी जो इंटरेस्ट देना पड़ता था। इधर तो पूरे देश में प्रचार हुआ था गोल्डन ईरा चल रहा था, पूरी दुनिया में उस चीफ मिनिस्टर का प्रचार किया जा रहा था जो 20 साल के मुख्यमंत्री लगातार रहे, हिस्ट्री कर रहा था। तो मुझे बहुत उत्साह था कुछ तो मिलेगा। और उसके बाद जब मैं सेक्रेटरीट में जाके चीफ मिनिस्टर के रूम में जाके देखा, जो वहाँ भारत के नेशनल फ्लैग नहीं है, एक भी मिनिस्टर के रूम में नेशनल फ्लैग नहीं थे, अशोक चक्र नहीं थे, क्योंकि भारत के संविधान को कम्युनिस्ट के स्वभाव में नहीं मानना इनका आदत है, वो मार्क्सवाद को मानते हैं। भारत का संविधान को जब जरूरत पड़ता तब मानता है, इसलिए भारत का संविधान को जब भी मौका मिले उसको अटैक करना, उसको कमजोर करना ही कम्युनिस्ट का स्वभाव है। मैं कहता हूं मेरे मित्रों, स्वभाव इसको धीरे धीरे बंद कर दो। और साथ ही साथ भारत के जो स्वभाव उसमें आ जाना चाहिए, और इस देश के संविधान के ऊपर हम सवाल उठा लेते हैं, इस देश के सिस्टम के ऊपर सवाल उठा लेते हैं। प्लीज प्लीज, नो नो, इट्स नॉट गोइंग ऑन रिकॉर्ड, इट्स नॉट गोइंग ऑन, एड्रेस द चेयर, इट्स नॉट गोइंग ऑन रिकॉर्ड। नेशनल फ्लैग जरूर लाया मैं, इसलिए गर्वभूत करता हूं। त्रिपुरा के लोग बहुत वर्षों से चाह रहा था जो वहां नेशनल फ्लैग रूम में रहे, किंतु कम्युनिस्ट के कारण से नहीं पहुंच पा रहा था। मैं तो आगे जाके ये बोलूंगा, कम्युनिस्ट के एक समय तो पार्टी ऑफिस में 15 अगस्त 26 जनवरी में तो नेशनल फ्लैग नहीं उठाते थे, इतिहास है भाई। बाद में मजबूर हुआ तो नेशनल फ्लैग उठाने लगे हैं, वो सच्चाई है। प्लीज एड्रेस द चेयर, ऑनरेबल मेंबर, एड्रेस द चेयर। माननीय उपसभापति महोदय, मैंने कांग्रेस के हनुमान मंत्या जी को देखा, गवर्नर के बारे में बोले जा रहे थे, सिस्टम के बारे में बोल रहे थे। भाई भारतीय जनता पार्टी एनडीए के सरकार आने के बाद हम लोगों ने असंवैधानिक रूप से किसी सरकार के साथ व्यवहार नहीं किया है, मैं इसलिए अपने सरकार का पीठ थपथपाता हूं। मेरा मानना है गवर्नर बहुत जरूरी है, क्योंकि गवर्नर के बिना केंद्र सरकार के साथ हमारा संपर्क जो है उसको चेन टूट जाएगी, और भारत इतना बड़ा देश है उसको इस सिस्टम में रख के ही चलाया जाता है। इसलिए संविधान के माध्यम से जो बाबा साहब ने सिस्टम लाया है उसको समय समय हमने बहुत सारे अमेंडमेंट किया है जो जरूरत पड़ता है, किंतु इसका कोई जरूरत नहीं है, इसलिए मैं इसका घोर विरोध करता हूं। और मैं भारत के संविधान के प्रति निष्ठा रखता हूं, और मैं आपको भी बोलता हूं मार्क्सवाद छोड़ के भारत के संविधान पे निष्ठा पे आ जाइए। धन्यवाद, थैंक यू। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।